আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহানবী সাল্লাহ আলি সাল্লামের দশটি হাদিস হাদিস নম্বর তিন তিন নম্বর হাদিসটিতে উল্লেখ করা হয়েছে দানশীলতা সম্পর্কে তো দানশীলতা সম্পর্কে রাসুল্লাহ সাল্লামের হাদিসটি আমরা জানবো قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه لا ملكان ينزلان فيقول احدهما اللهم أت منفقا خلافا ويقول الاخر اللهم أأتي ممسقا تلافا سوي و ومسلم شريف الحديث রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটির মধ্যে বলতেছে মামি ইাউমি ইউসবিহুল ইবাদা ইবাদু فيه الفيه الملাকান ইউনজিলানি বান্দা যখন প্রতিদিন সকালে উপনীত হয় তখন তার কাছে দুইজন ফেরেস্তা অবতরণ করে বা আসে ফায়াকুলু তারা বলে احدহুমা একজন বলেন আল্লাহ হুম্মা হে আল্লাহ আ আফান দানকারী বা দানশীল ব্যক্তিকে আপনি তার দানের প্রতিদান দেন আেরো আর অপরজন বলেন আল্লাহ হুম্মা আ তে মুন্সিখান তালাফান আর কৃপন ব্যক্তিকে আপনি ক্ষতিগ্রস্ত করেন সোহে বুখারি ও মুসলিম তাহলে এই হাদিসটির মধ্যে আমরা যে বিষয়টি জানতে পারি সেটা হচ্ছে যে রাসুল্লা সাল্লাহ সাল্লামের তিনি উল্লেখ করেছেন যে মানুষ যখন সকালে প্রতিদিন সকালে উঠে বা ঘুম থেকে জাগ্রত হয় এরপরে মানুষের কাছে দুইজন ফেরিস্তা আগমন করে একজন ফেরিস্তা তাদের মধ্য হতে আল্লাহর কাছে বলতে থাকে যে হে আল্লাহ যারা দান করে তাদের দানশীলতা বা প্রতিদান আপনি দেন বা তাদের অর্থ সম্পদ আরও বৃদ্ধি করে দেন আর যারা কৃপণ ব্যক্তি বা যারা অর্থে কৃপণতা করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেন তো এই হাদিসটির মাধ্যমে আমরা সঠিকভাবে জানতে পারি যে যদি কোনো দানশীল ব্যক্তি সে দান করে হয়তোবা সে সাময়িকভাবে মনে করে যে তার অর্থ কমে যাচ্ছে আসলে না এটি আল্লাহ তালা আরও বহুগুণে বৃদ্ধি করে দেয় তো এই দানশীলতা আমরা পিতা মাতা আত্মীয় স্বজন সকলের ক্ষেত্রে করতে পারি আর এছাড়াও এটি মিসকিন দরিদ্রদেরকেও আমরা দান করতে পারি তবে পিতামাতাকে দান করা বা অর্থ সহযোগিতা করা আসলেই এটা হচ্ছে সন্তানের কর্তব্য বা আত্মীয় স্বজনের প্রতিও বান্দা বা মানুষ খরচ করবে এটাও তার কর্তব্য তো এছাড়াও যদি সামর্থ্যবান ব্যক্তিরা অবশ্যই তারা অভাবগ্রস্ত বা দরিদ্র মিসকিনদেরকে আর্থিকভাবে বা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে তবে কেউ যদি মনে করে যে তার দান করার কারণে অর্থ কমে যাচ্ছে আসলে এটা একটি ভুল ধারণা বান্দা যখন দান করে আল্লাহতালা ওই সম্পদের প্রতি আরও রহমত দেন এবং আরো বরকতের কারণে সেটি আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় তো মানুষ এটা না বোঝার কারণেই হয়তোবা অনেক ক্ষেত্রে দান বা দানের ক্ষেত্রে কৃপণতা বোধ করে তো যে ব্যক্তি যত দান করবে তালা তার সম্পদ তত বৃদ্ধি করে দেবেন তাই আমরা বেশি বেশি করে দান করব। এই এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষণীয় আর যেহেতু আর একজন বলেছিল আতি কৃপন ব্যক্তি এই কৃপন ব্যক্তিকে যেন আল্লাহ ক্ষতিগ্রস্ত করে তো দেখেন যেহেতু আল্লাহ তালার ফেরিস্তা আল্লাহর কাছে কোনো দোয়া করতেছে তার মানে এ দোয়া বিফলে যাওয়ার কোনো কারণ নেই তো এই জন্য অবশ্যই আমরা আমাদের কৃপণতা স্বভাব এটা দূর করবো কেননা কৃপণ ব্যক্তি সে পার্থিব কোনো কিছু ভোগ করতে পারে না বা অনেক ক্ষেত্রে তার সম্পদ কোনো উপকারেও আসে না তাই কৃপণ ব্যক্তি সে নিজেকে মনে করে যে সে অনেক সম্পদের মালিক কিন্তু এই সম্পদ তার ক্ষণস্থায়ী এবং এই সম্পদের সে যথার্থ ব্যবহার না করার কারণে সে যেমন কৃপণতায় পরিণত হয়েছে আর এই কৃপন ব্যক্তি সম্পর্কে আরও অনেকগুলো হাদিস বা আয়াত রয়েছে যেমন দানশীল ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নিকটবর্তী আল্লাহ নেক্কার বান্দাদের নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী আর জাহান্নাম থেকে দূরবর্তী ঠিক একইভাবে কৃপন ব্যক্তি আল্লাহ আল্লাহতালার থেকে দূরবর্তী নেককার বান্দাদের থেকে দূরবর্তী জান্নাত থেকে দূরবর্তী আর জাহান্নামের নিকটবর্তী তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের সম্পদ দান করব। এই দান করার মাধ্যমে আমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারব তো এর মধ্যে শিক্ষণীয় যে বিষয়গুলো শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে বান্দা কাছে প্রতিদিন সকাল প্রতিদিন তার কাছে সে জাগ্রত হওয়ার পরে তার কাছে দুইজন ফেরেস্তা আগমন করে তারা তার জন্য যে ভালো এবং মন্দ অর্থাৎ যারা দান করে তাদের জন্য ভালো দোয়া করতে থাকে বরকতের দোয়া করতে থাকে আর কৃপন ব্যক্তির জন্য তার ক্ষতিগ্রস্ত কামনা করা হয় তো এর মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি যে অবশ্যই আমরা আল্লাহর রাস্তায় বা আমার আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বেশি বেশি দান করব। তবে আমরা আরো বর আমাদের সম্পদে বরকত বা আমরা সম্পদ বৃদ্ধি পাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের হাদিসের এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্টে আমাদের কারো উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা